সম্ভব না তার মধ্যেই লুকিয়ে থাকে অজস্র সম্ভাবনা আর এই ভাবনাই ফুটে উঠেছে নলিন সরকার স্ট্রিটের পূজো মণ্ডপে ইনকোডা টিভি জাগোমা দুর্গা 2023 এর পূজো পরিক্রমা নিয়ে আমি মিনাক্ষী চলে এসেছি নলিন সরকার স্ট্রিটে কেমন চলছে তাদের পূজো প্রস্তুতি সেটাই তুলে ধরব আমাদের প্রস্তুতি প্রায় 80% শেষ হয়ে গেছে আর একটু বাকি আছে আজকে লাইটটা হচ্ছে আশা করি কালকে রাত্রির মধ্যে সমস্তটাই কমপ্লিট হয়ে যাবে মানে ভিড় সামলানোটা আমাদের কাছে এখন গা সওয়া হয়ে গেছে প্রতি বছরই এটা করতে হয় তো এখন আর নতুন করে কিছু করতে হয় শুধু একটাই জিনিস দেখতে হয় যেন আপদ বিপদ বা কোনো মানুষ যেন আহত না হয় বা কোনো রকম অগ্নি সংযোগ বা কেউ হাতে জ্বলন্ত সিগারেট নিয়ে ধূমপান করছে কিনা সেইগুলোর দিকে একটু বেশি নজর রাখি সেটা কেটে গেলেই আমাদের আর এছাড়া মেডিকেল ক্যাম্প তো থাকছে মূর্তি দর্শনের পর ডান দিকে এবং বাঁ দিকে এক্সিট পয়েন্ট আছে তারা পেছন দিক দিয়ে বেরিয়ে ডান দিকে হাত মানে সার্কুলার রোড অর্থাৎ শ্যামবাজারে যাওয়ার রাস্তা আর বাঁ দিকে বিধান সরণি হাতিবাগান যাওয়ার রাস্তাটা রয়েছে আমরা যে মেটেরিয়াল দিয়ে কাজ করছি খুব কম দামি মেটেরিয়ালস এবং পরিবেশ বান্ধব এখানে রয়েছে যেটা যেটা অনেকেই মানে চাপ দিচ্ছে যে পুজোর পর অনেক প্লাস্টিক প্লাস্টিক নানা রকম টিন টিন এখানে কিন্তু আমরা টিন টিনের সেরকম কোনো ব্যবহার করিনি আমরা যা ব্যবহার করেছি নারকোল দড়ি সুতো চট খড় শুধু তাই নয় তার সঙ্গে আপনার ওই ঘুঁটে পর্যন্ত আমরা ইউজ করেছি